Hello viewers, assalamu alaikum. Welcome back to my khichuri family with lot of happiness. কেমন আছেন? আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি আপনার সঙ্গে আজকে শেয়ার করব মিক্স পাকোড়া। মিক্স পাকোড়া হচ্ছে যেমন ভেজি পাকোড়া থাকে, আপনারা শাক দিয়েও পাকোড়া করতে পারেন, বিভিন্ন ভেজিটেবলস দিয়ে পাকোড়া তৈরি করতে পারেন। আমি মিক্স পাকোড়া বলেছি এ কারণেই যে আমি এটার সঙ্গে মাছ অ্যাড করব। তো চলুন আমি কী কী ভেজিটেবল নিচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার বাসা যেটা ছিল ক্যাবেজ, যে পাতাকপি আমি দিব, গাজর, মিষ্টি আলু, আপনারা এমনি পর আলু দিতে পারেন, আর যে কোনো ভেজিটেবল আপনাদের বাসায় থাকবে আপনারা সেগুলো ভেজিটেবল দিয়ে এভাবে আপনি কুচি কুচি করে কেটে আপনারা করতে পারেন। আমি আদা রসুন এভাবে কুচিয়ে নিচ্ছি। তার সঙ্গে কাঁচামরিচ, অনেকগুলো কাঁচামরিচ, কাঁচামরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী, ঝাল যেরকম খান, ধনে পাতা অনেকগুলো, ধনে পাতা বাসা থাকলে ভালো, না থাকলেও চলবে। অ্যান্ড পেঁয়াজ, পেঁয়াজটা হচ্ছে ডিপেন্ড করে আপনারা বেশি খেতে চাইলে বেশি দিতে পারেন, আমি এখানে একটা পেঁয়াজ দিব। তো সব কিছু মিলেই এখন আমি এখানে জাস্ট হলুদ এবং লবণ দিয়ে আমি এই মিক্সটাকে একটু একটু সময়ের জন্য মেখে রাখবো, যাতে করে এটা একটু সফটনেস চলে আসে, এই জন্য লবণটা ভালো করে ভিতরে ঢুকে। তো আমি এটাকে মেখে একটু সময়ের জন্য এই 5-6 মিনিটের জন্য রেখে দিব। এখন এটার সঙ্গে আমি হলুদের লবণ দিয়ে মেখে রাখলাম। অ্যান্ড সো পাতাকপি, গাজর, আপনার যে ভেজিটেবলস থাকবে সেটা দিতে পারেন। তো এটার সঙ্গে আমি যেটা অ্যাড করবো, আমি ক্র্যাব মিট কেটে রেখেছি, যেটা ফ্রোজেন ছিল জাস্ট বের করে রেখেছিলাম, ক্র্যাব মিট দিচ্ছি। তার সঙ্গে অ্যাড করছি পেঁয়াজ, ধনে পাতা, অ্যান্ড পরিমাণ মতো আদা বাটা অ্যান্ড রসুন বাটা, মানে এটা বাটাও না, জাস্ট একটু কুচি কুচি একটু বেশি, তাতে এটা দাঁতের মধ্যে পড়লে ভালো লাগবে। ঝাল অবশ্যই আপনাদের স্বাদ মতো। অ্যান্ড তার সঙ্গে অ্যাড করবো আমি গোটা জিরে, আপনারা গুঁড়ো জিরেও দিতে পারেন, বাট গোটা জিরেটা দিলে হচ্ছে ভাজার পর দাঁতের মধ্যে লাগে তখন একটু ভালো লাগে। আর একটু ঝালের জন্য আমি জাস্ট শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি। তার সঙ্গে অ্যাড করবো গরম মশলা গুঁড়ো একটু, অ্যান্ড এটা হচ্ছে ধনে গুঁড়ো, আপনার ধনেটা গোটা দিতে পারেন, ভেঙে দিতে পারেন, অথবা গুঁড়োটা দিতে পারেন এভাবে। আর হচ্ছে এটার সঙ্গে যাবে আমি জাস্ট একটু চালের গুঁড়ো অ্যাড করব। চালের গুঁড়িটা একেবারেই প্রথম সব দিব না, একটু একটু করে দিব আমি, কতটুক লাগে আপনার সঙ্গে চালে কনস্টেন্স দিতে পারেন, ক্রাঞ্চি ক্রাঞ্চি হবে সব কিছু। এখন আমি শুধু মেখে নিব। তো এটাকে ভালো করে মেখে রাখার পরে আমি এর সঙ্গে ডিম অ্যাড করেছি, বাট আপনারা ডিম না দিলেও চলবে, আপনারা কিন্তু যদি আরও বেশি মচমচে ক্রাঞ্চি করতে চান তাহলে ডিম দিবেন না, আপনারা বেসন দিবেন, বেসন চালের গুঁড়ি এটা দিয়েই আস্তে আস্তে মাখতে হবে, তাহলে ওটা ক্রাঞ্চি হবে। আর আমি আর আপনারা যদি একটু সফট উপরটা ক্রাঞ্চি ভিতরে সফট খেতে চান তাহলে আপনারা হচ্ছে ডিম দিতে পারেন। তো আমি অর্ধেক তুলে রেখেছি, জাস্ট বেসন দিয়ে করবো, আর অর্ধেকটাতে আমি ডিম দিয়েছি আর চালের গুঁড়ি দিয়ে করছি। এবং আমি তেলটা দেখেন গরম করেছি, বাট এরকম গরম না, জাস্ট হালকা একটু গরম হয়ে আসতেছে এরকম অবস্থায় আমি পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। তো এরকম খুবই মিডিয়াম মেচে একটু কম হিটের মধ্যে এভাবে এটাকে ভাজতে হবে, যাতে করে ভেতরটা সহ হয় এবং মুচমুচে হয়। তো দেখেন মাশাল্লাহ আমার পাকোড়া প্রায় মিক্স পাকোড়া অলমোস্ট হয়ে আসছে, অর্ধেক একটু আমি উল্টা পাল্টা করে দিচ্ছি। তো ইটস রেডি অ্যান্ড গরম গরম খেতে অনেক মজা। আর এই পাকোড়াগুলোর সঙ্গে আপনারা সস, যেমন সুইট চিলি সস অথবা ক্যাচাপ অথবা বাসায় তৈরি কোনো সস দিয়ে খেতে পারেন, অনেক মজা লাগবে। হোপফুলি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে, এটা অনেক চটজলদি একটা রেসিপি এবং খুবই হাতের কাছে ইনগ্রিডিয়েন্টগুলো পাওয়া যায়, সেগুলো দিয়ে আপনারা করতে পারেন। এবং এইভাবে মাছ ছাড়াও আপনারা যদি চিকেন কিমা থাকে চিকেন কিমা দিয়েও কিন্তু করতে পারেন, এটাও অনেক খেতে অনেক মজা। তো আশা করছি বাসা অবশ্যই ট্রাই করবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডসদেরকে নিয়ে অনেক মজা করে খাবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন, দোয়া করি, আমাদের জন্যও দোয়া করবেন।
দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।